আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি, পরিবার সবাই ভালো আছে। অনেকদিন পর আবারও তোমাদের মাঝে একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি। আশা করি বাকি ভিডিওর মতো এটা তোমাদের ভালো লাগবে। তো আজকে সকালে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গিয়েছিলো, কারণ শরীরটা একটু মানে খারাপ লাগছিলো। আর শীতের সময় একটু শরীরটা মনে হয় সকালবেলা খারাপ না, ঘুমটা আসলে ভাঙতে চায় না, একটু কেমন লাগে, অলসতা লাগে আর কি। এখন প্রায় 11টা বাজে, মানে সকালে উঠে ওদের নাস্তা করিয়ে এখন আমি একটু চা নিয়ে বসেছি। বাচ্চাটাও নাস্তা করছে, আমার বোন আছে, আমার বোনও নাস্তা করছে আর কি। আর ভাবতে আজকে দুপুরে রান্না করবো না, দুপুরে খাবারটা আজকে বাহির থেকে সেরে নেবো, এর জন্য আর কি এত কিছু ঝামেলা নেই। তো এই যে এখন দুপুরে খাবার বাবুরাবু নিয়ে এসেছে, আর বাহির থেকে আমি বলেছিলাম তুমি অল্প কিছু নিয়ে আসো, মানে বাচ্চারা তো গ্রিল নান রুটি এগুলো পছন্দ করে। আমি তো মাঝে মাঝে ওদের বাসায় তৈরি করে খাওয়াই, আর সবসময় না তৈরি করতে ভালো লাগে না, আসলে নিজেরও কিন্তু একটু রেস্ট দরকার। কী বলো তো, মানে একই ধারছে কাজ আর কাজ, কাজ আর কাজ, মানে এটা তৈরি করা, এটা রান্না করা। আসলে মেয়েদের কাজের মধ্যেই বিলাসিতা, কাজের মধ্যেই আনন্দ, তারপরেও কিন্তু কোনো একটা সময় মনে হয় যে হাঁপিয়ে গিয়েছি, এরকম একটা ভাব লাগে। তো বাবুরাবু সবসময় বলে যে যখন ইচ্ছা হবে আমি বলো আমি বাহির থেকে নিয়ে আসবো। আসলে আমি বাহির থেকে আনতে চাই না, সব খাবার আমি বাহির থেকে পছন্দ করি না। তো বাবুরা কাকচিটা খুব পছন্দ করে বাহিরেরটা, তো বললাম যে তুমি ওইটাই নিয়ে এসো। তো বলেছিলাম অল্প নিয়ে আসতে, 2-3 প্যাকেট নিয়ে আসতে, ও অনেকগুলো নিয়ে এসেছে। তো এই যে দেখো এগুলো আর কি এখন বের করে নিচ্ছি। আর প্রচণ্ড গরম ছিল, ভাবছি এখন তো পুরাটা খাবো না, মানে ঢাকনাগুলো একটু খুলে রাখলে হয়তো গরমটা বের হয়ে যাবে, তাহলে একটু ভালো থাকবে, সন্ধ্যায় আবার ওদের গরম করে খাওয়াবো। এই জন্য আর কি সবগুলোর মানে ঢাকনা খুলে রেখে দিয়েছি। আর বাচ্চাদের আমি এক প্যাকেট নিয়েছি, ওটা আমি খাওয়াচ্ছিলাম পাশেই, এখন আমরা খাবো, আরও অনেকটা বেঁচে গিয়েছিল। আর এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন সন্ধ্যা মানে রাত্রে খাবার তৈরি করতে এসেছি। আর আজকে আজকে আমার খুবই খুবই ইচ্ছা করছিল, আচ্ছা মানে কি বলতো প্রতিদিন একই জিনিস কিন্তু খেতে ভালো লাগে না। তো ভাবছিলাম যে আজকে লুচি আর মুরগি মাংস দিয়ে খাবো, আর লুচি আর মুরগি মাংস তো আমি খুব পছন্দ করি, বাবুরাবু খুব পছন্দ করে। এই একটা জিনিস মানে খাবারের দিক দিয়ে একটা জিনিস ওর সঙ্গে আমার মানে অ্যাডজাস্ট হয়েছে, না হলে কোনো খাবারই আর কি ওর সঙ্গে আমার অ্যাডজাস্ট হয় না। মনের মিলটা অনেক বেশি, কিন্তু খাবারের দিক দিয়ে একদমই মিল নেই, মানে ও যেটা পছন্দ করে আমি সেটা একদম পছন্দ করি না। তো এই যে এখানে গুঁড়িটা আমি একটু তেল দিয়ে একটু লবণ দিয়ে মানে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, কোনো বেকিং পাউডার এবং কিছুই ব্যবহার করি না। আমি লুচি তৈরি করতে গেলে আমি একদম ইজিলি যেরকম স্বাভাবিক নর্মাল ঠিক সেভাবে আমি তৈরি করি। আমি মানে একটু লবণ আর সয়াবিন তেল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখন একটু একটুকে পানি দিই, আর পানিটা তোমরা চাইলে কুসুম কুসুম গরম পানি ব্যবহার করতে পারো, তবে গরম পানি ব্যবহার করিনি আমি, ঠান্ডা পানি ব্যবহার করছি। একটু শক্ত শক্ত হবে, তবে সমস্যা লুচিটা খেতে আরও বেশি মজা হবে। তবে আস্তে আস্তে একটা ডো তৈরি করে নিচ্ছি। তো এখানে আমার ডোটা তৈরি করা হয়ে গেছে, এই মুহূর্তে দেখা যাচ্ছে যে একটু নরম হয়েছে, আসলে নরম না, জাস্ট আধা ঘন্টা এক ঘন্টার জন্য রেখে দেবো, রেখে দেওয়ার পর এটা সেট হয়ে যাবে। এখানে মুরগির মাংসটা আমি উঠিয়ে দিয়েছি, আর এই রেসিপিটা আমি তোমাদের পুরো ডিটেলস দিই নাই, কারণ এরকম রেসিপি আমার চ্যানেলে অনেকগুলো দেওয়া আছে, আর একই রেসিপি কী বলতো এতগুলো দিতে নিজের কাছে ভালো লাগে না, এই জন্য আমি পুরোটা দিই না। আর আমি যেহেতু আজকে মেখে মানে হাতে মেখে উঠিয়ে দিয়েছি, অতটা মানে ভুনা করি নাই, হালকা একটু ভুনা করেছি, পেঁয়াজ টাস কিটুই কোনোরকম কোনো মানে এক্সট্রা কোনো ঝামেলা করি নাই, খুব ইজিলিভাবে উঠিয়ে দিয়েছি, এই জন্য আর কি ডিটেলস কোনো রেসিপি তোমাদের মাঝে শেয়ার করি নাই। আজকে জাস্ট আমার সারাদিনের রুটিনটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এই আর কি। আর ব্রয়লার চিকেন রান্না আমার এর আগে কয়েকটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, এই জন্য আর কি পুরোপুরিভাবে দেখা নাব না। আর দেখা দেখলে কি বলতো ভিডিও করতেও কিন্তু অনেক সময় লেট হয়ে যায়, এমনি তো দুপুরে রান্না করিনি, আর সন্ধ্যা রান্নাটা ভাবছিলাম একটু তাড়াতাড়ি শেষ করবো। এখানে দেখো, এই দেখো আটাটা কতটা সেট হয়ে গিয়েছে, কিন্তু অনেকটা সফট হয়ে গিয়েছে, একটু হাতের মধ্যে মনে হবে একটু শক্ত শক্ত, তবে কিন্তু মানে একদম কোনো থেকে কোনো সমস্যা হবে না। আর গরম পানি দিলে কিন্তু এই শক্ত ভাবটা থাকে না, তখন আর একটু সফট হয়ে যায়। তবে সব কিছু তো গরম পানি ব্যবহার করা ঠিক না, গরম পানি ঠান্ডা পানিতেও কিন্তু অনেক মজার ডিফারেন্স থাকে। তবে এখন আটাটা একটু ভালো করে মানে একটু ভালো করে মেখে নিব যেন পুরোপুরি সেট হয়ে যায়। এখন আমি আস্তে আস্তে কিছু কিছু ছোটো ছোটো লুচি কেটে নিব, যেন আমার যখন লুচিগুলো তৈরি করবো ওই মুহূর্তে যেন আমার কোনো সমস্যা না হয়, আমি একটা একটা করে নিয়ে তৈরি করে নিতে পারবো, এই জন্য আমি ছোটো ছোটো করে কয়েকটা লুচি কেটে নিচ্ছি। লুচি তো আমার অসম্ভব অসম্ভব প্রিয়, কী বলো তো মানে আমি অনেকগুলো খেতে পারি,
মানে রুটি তো পছন্দই, রুটি আর গোশ সবসময় আমাদের পছন্দ, বাঙালি মানে রুটি গোশ পছন্দ, ডাউল পছন্দ। তবে লুচি দিয়ে আমি অনেক বেশি পছন্দ করি, অনেক বেশি। তো আমার হাজবেন্ডটা পছন্দ করে লুচি আর মুরগি গোশ কিংবা গরুর গোশ, যে কোনো একটা গোশ হলেই হবে, কিন্তু লুচিটা হলে খুব ওর প্রিয়, আমারও খুব প্রিয়। এখানে ছোটো ছোটো আমি অনেকগুলো করে নিচ্ছি যেন আমার লুচি তৈরি করার সময় ঝামেলা না হয়। মানে আর একটা হাত দিয়ে আর এক হাত দিয়ে ছিঁড়তে হবে। আর কি বলতো, আমি ক্যামেরা আমি হাত দিয়ে ধরি, আমি এই ক্যামেরা স্ট্যান্ডে সেট করাটা আমার কাছে খুবই ঝামেলা লাগে। কি কোথায় মানে কেমন যেন লাগে, মনে হয় যে একটু হাতে লাগলে পুড়ে যাবে, এরকম লাগবে ওরকম, মানে অনেক দিক দিয়ে ঝামেলা মনে হয় আর কি। এটাই তো, যাই হোক, এখন লুচিগুলো আমি তৈরি করে নিচ্ছি। আর কী বলতো, লুচি কিন্তু গোল হওয়া লাগবে এরকম কোনো কিছু নেই, আমি যেরকম ইচ্ছা সেরকম তৈরি করি, কারণ যেহেতু তেল দিয়ে তৈরি করি এটা ভেজে নেওয়া ফ্যাক্ট। এটা মেনলি যে রুটির মতো অনেক গোল হতে হবে এটা কোনো ফ্যাক্ট না, এটা ফুললেই হলো। লুচি হচ্ছে ফুলার মধ্যে সব থেকে বেশি মজা। আর যখন লুচিটা তোমরা তেলে দিয়ে দিবে তখন একটু তেলটা উপরে উঠিয়ে দিবে, তাহলে দেখবে লুচিটা একদম পারফেক্ট ফুলে গিয়েছে। কোনো বেকিং পাউডার কোনো কিছু ব্যবহার করা লাগবে না, মানে ওর মতো ঠিকই ফুলে যাবে, শুধু এই টেকনিকগুলো ব্যবহার করবে, কেমন? আর লুচি ভাজার সময় কিন্তু বেশি করা যাবে না, কারণ বেশি করার ফলে কিন্তু লুচির স্বাদটা একদম পারফেক্ট থাকে না, একটু কেমন হয়ে যায়। বেশি শক্ত শক্ত কিন্তু একদম মাংস দিয়ে খেতে কিন্তু ভালো লাগবে না, এই জন্য একটু হালকা হালকা ভেজে নামিয়ে নেবে। একদম সেম প্রসেসে এখন বাকি লুচিগুলো তৈরি করে নিব, কারণ আজকে রাত্রের খাবারে আমাদের লুচি আর মুরগির মাংস। এবার মাংসটা কিন্তু রান্না অনেকটা কমপ্লিট, আর মানে ঝোলগুলো ঝোলটা গাঢ় হয়ে গেলে নামিয়ে নেবো। আর একটু ঝোলঝোলই রাখবো, বেশি গাঢ় করবো না, যেহেতু লুচিতে খেতে হবে একটু ঝোলঝোল থাকলে ভালো লাগবে। আর লুচিগুলো কিন্তু ভাজা শেষের দিকে দেখো সবগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে। তো এটাই হচ্ছে আমাদের আজকে রাতের খাবার, আর বুঝতেই পারছো কতটা মজা হতে পারে লুচি আর মুরগির মাংস, এর উপরে কিন্তু মজাই হয় না আমার কাছে মনে হয়। আমার তো খুবই 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 পছন্দ, এখন তোমাদের কেমন আমি জানি না। তো আমি আমার হাজব্যান্ড দুইজনে পছন্দ করি, আর বাচ্চাদের তো এটা দিয়ে খাওয়াবো না, বাচ্চাদের জন্য ওই যে দুপুরে বললাম না কাকচিনি আসে আছে ওটা গরম করে খাওয়াবো। এটা আজকে রাত্রে খাবো, আমার তো এখনই দেখে তো মনে হচ্ছিলাম যে পরে ভয় দিচ্ছিলাম, তখনই আমার খেতে ইচ্ছা করছিলো। তো আজ আর বাড়াচ্ছি না, আজ এই পর্যন্তই। তোমরা আমাদের সঙ্গে আমার সঙ্গে এত সময় ছিলে, আমাকে এত সময় দিয়েছ, তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে সাপোর্ট করবে, আমার পাশে থাকবে, আমাকে ভালোবাসবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাঁচ সপ্তাহ নামাজ কালাম করো, বেশি বেশি আল্লাহর মন দিয়ে করো। আল্লাহ হাফেজ।